আজকে আমরা ইংরেজি শিখব একটি খুব বিখ্যাত ছোট গল্প থেকে এটি একটি মোটিভেশনাল শর্ট স্টোরি আশা করি সবার খুব কাজে আসবে তাছাড়া আমরা এটাও শিখব যে কিভাবে ইংরেজিতে গল্প বলতে হয় তাছাড়া শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয় কিভাবে বাংলা বাক্যের ইংরেজি করতে হয় এইভাবে ইংরেজি শিখলে খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এ কিংস পেন্টিং এক সময় একটা রাজত্ব ছিল ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিংডম সেখানকার রাজার কেবল একটি পা এবং একটি চোখ ছিল দ্য কিং দেয়ার হ্যাড অনলি ওয়ান লেগ অ্যান্ড ওয়ান আই তবে তিনি অত্যন্ত বুদ্ধিমান ও সদয় ছিলেন বাট হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড কাইন্ড তার রাজ্যের প্রত্যেকেই তাদের রাজার কারণে সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করছিল এভরি ওয়ান ইন হিজ লিভড এ হ্যাপি হেলদি লাইফ বিকজ অব দেয়ার কিং একদিন রাজা বাড়ির হলওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওয়ান ডে দ্য কিং ওয়াজ ওয়াকিং থ্রু দ্য হলওয়ে অব দ্য প্যালেস এবং তার পূর্বপুরুষদের প্রতিকৃতি দেখলেন অ্যান্ড সব পোর্ট্রেটস অফ হিজ অ্যানসেস্টর তিনি ভেবেছিলেন যে একদিন তার বাচ্চারাও একই হলওয়েতে চলবে হি থট দ্যাট ওয়ান ডে হি চিলড্রেন উড ওয়াক ইন দ্য সেম হলওয়ে এবং তারা এই ছবির মাধ্যমে তাদের সমস্ত পূর্বপুরুষদের স্মরণ করবে অ্যান্ড দে উইল রিমেম্বার অল দেয়ার অ্যান্সেস্টার্স থ্রু দিস পোর্ট্রেট তবে রাজা তার প্রতিকৃতি তৈরি করাননি বাট দ্য কিং ডিড নট হ্যাভ হিজ পোর্ট্রেট পেন্টেড শারীরিক অক্ষমতার কারণে তিনি জানতেন না যে তার চিত্রকর্মটি কেমন দেখতে হবে ডিউ টু হিজ ফিজিক্যাল ডিসঅাবিলিটি হি ডিড নট নো হোয়াট হিজ পেন্টিং উড লুক লাইক তাই তিনি বিভিন্ন রাজ্য থেকে বহু বিখ্যাত চিত্রশিল্পীকে তার দরবারে আমন্ত্রণ করেছিলেন সো হি ইনভাইটেড মেনি ফেমাস পেন্টার্স ফ্রম ডিফারেন্ট স্টেটস টু হিজ কোর্ট এরপরে রাজা ঘোষণা করলেন যে তিনি নিজের একটি সুন্দর প্রতিকৃতি প্রাসাদে রাখতে চান দ্য কিং দিন অ্যানাউন্স দ্যাট হি ওয়ান্টেড টু কিপ এ বিউটিফুল পোর্ট্রেট অব হিমসেলফ ইন দ্য প্যালেস যে চিত্রকর যিনি এটি তৈরি করতে পারবেন তাদের এগিয়ে আসা উচিত দ্য পেইন্টার হু ক্যান মেক ইট সুড কাম ফরওয়ার্ড এবং যিনি সবচেয়ে সুন্দর পেন্টিংটি তৈরি করতে পারবেন তিনি তাকে পুরস্কৃত করবেন অ্যান্ড দ্য ওয়ান হু ক্যান ক্রিয়েট দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং উইল বি রিওয়ার্ডেড চিত্রশিল্পীরা সকলেই ভাবতে লাগলেন যে রাজার কেবল একটি পা এবং একটি চোখ রয়েছে দ্য পেন্টার্স অল বিগ্যান টু থিঙ্ক দ্যাট দ্য কিং হ্যাড অনলি ওয়ান লেগ অ্যান্ড ওয়ান আই তার ছবি কিভাবে খুব সুন্দর করা যায় হাউ ক্যান হিজ পিকচার বি মেড সো বিউটিফুল এটি সম্ভব নয় এবং যদি ছবিটি দেখতে সুন্দর না হয় তবে রাজা রেগে গিয়ে তাদের শাস্তি দেবেন দিস ইজ নট পসিবল অ্যান্ড ইফ দ্য পিকচার ডাজ নট লুক বিউটিফুল দ্য কিং উইল গেট অ্যাংগ্রি অ্যান্ড পান দেম তাই একে একে সবাই অজুহাত বানাতে শুরু করে সো ওয়ান বাই one, everyone স্টার্টেড মেকিং এক্সকিউজেস এবং তারা বিনয়ের সাথে বলে যে তারা রাজার চিত্র আঁকতে পারবে না পোলাইটলি দ্যাট দে কান্ট ড্র এ পোর্ট্রেট অব দ্য কিং তবে হঠাৎ একজন চিত্রশিল্পী তার হাত তুলে বলল যে আমি আপনার একটি খুব সুন্দর ছবি তৈরি করব যা আপনি অবশ্যই পছন্দ করবেন বাট সার্ডেনলি এ পেন্টার রেজ রিজ হ্যান্ড এন্ড সেট দ্যাট আই উইল মেক এ ভেরি বিউটিফুল পিকচার অফ ইউ ইউ মাস্ট লাইক শুনে রাজা খুশি হয়ে উঠলেন এবং অন্যান্য চিত্রশিল্পীরা কৌতূহলী হয়ে উঠলেন দ্য কিং ওয়াজ প্লিজ টু হিয়ার দিস অ্যান্ড দ্য আদার পেন্টার্স বিকেম কিউরিয়াস রাজা তাকে অনুমতি দিলেন এবং চিত্রশিল্পী প্রতিকৃতি আঁকতে শুরু করলেন The king gave him permission and the painter began to draw portraits. অবশেষে অনেক সময় নেওয়ার পরে তিনি বললেন যে প্রতিকৃতি প্রস্তুত ফাইনালি আফটার টেকিং এ লং টাইম হি সেড দ্যাট দ্য পোট্রেড ওয়াজ রেডি সমস্ত দরবারি অন্যান্য কৌতূহলী এবং নার্ভাস চিত্রশিল্পীরা চিন্তাভাবনা করছিলেন অল দ্য কোর্টিয়ার্স দ্য আদার কিউরিয়াস অ্যান্ড নার্ভাস পেন্টার থিঙ্কিং রাজা শারীরিকভাবে অক্ষম তাহলে চিত্রকর রাজার প্রতিকৃতিকে সুন্দর করে তুলতে পারেন দ্য কিং ইজ ফিজিক্যালি ডিসাবেল্ড দেন হাউ ক্যান দ্য পেন্টার মেক দ্য পোর্ট্রেট অব দ্য কিং বিউটিফুল রাজা যদি ছবিটি পছন্দ না করে এবং রাগান্বিত হন তবে কি হবে কিং লাইক দ্য angry? কিন্তু চিত্রশিল্পী ছবিটি দেখাতেই রাজা সহ দরবারের সকলেই হতবাক হয়ে গেলেন বাট হোইন দ্য পেন্টার শোর দ্য পিকচার এভরি ওয়ান ইন দ্য কোট ইনক্লুডিং দ্য কিং ওয়াজ সফট চিত্রশিল্পী একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন যাতে রাজা এক পায়ে ঘোড়ার উপর বসেছিলেন তার ধনুকটি ধরেছিলেন এবং একটি চোখ বন্ধ করে তীরটি লক্ষ্য করেছিলেন দ্য পেন্টার মেড এ পোর্ট্রেট ইন হুইচ দ্য কিং ওয়াজ সিটিং অন ওয়ান হর্স উইথ ওয়ান ফুট হোল্ডিং হিজ বো অ্যান্ড এমিং দ্য অ্যারো উইথ হিজ ওয়ান আই ক্লোজড রাজা খুব খুশি হয়ে দেখলেন যে চিত্রশিল্পী চতুরতার সাথে রাজার অক্ষমতা লুকিয়ে একটি সুন্দর প্রতিকৃতি তৈরি করেছেন দ্য কিং ওয়াজ ভেরি প্লেস টু সি দ্যাট দ্য পেন্টার হ্যাড ক্লিভাল লি মেড এ বিউটিফুল পোর্ট্রেট হাইডিং দ্য কিংস ডিসাবিলিটি রাজা তাকে একটি মহান পুরস্কার দিয়েছিলেন দ্য কিং গেভ হিম এ গ্রেট রিওয়ার্ড গল্পের নীতি কথা হলো এই যে আমাদের সবসময় অন্যদের সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত এবং তাদের ঘাটতিগুলি উপেক্ষা করা উচিত উই শুড অলওয়েজ থিঙ্ক পজিটিভ অ্যাবাউট আদার্স অ্যান্ড ইগনোর দেয়ার ডেফিসিয়েন্সিস আমাদের দুর্বলতাগুলি আড়াল করার পরিবর্তে ভালো জিনিসে মনোনিবেশ করা উচিত উই শুড লার্ন টু ফোকাস অন দ্য গুড থিংস ইনস্টিড অফ ট্রাইং টু হাইড দ্য উইকনেসেস যদি আমরা একটি নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচকভাবে চিন্তা করি ইফ উই পজিটিভলি ইন এ নেগেটিভ সিচুয়েশন এবং তবেই আমরা আমাদের সমস্যাগুলি আরও দক্ষতার সাথে সমাধান করতে সক্ষম হব অ্যান্ড অনলি দেন উই উইল অ্যাবেল টু সলভ আওয়ার প্রবলেমস মোর এফিসিয়েন্টলি গল্পটা সবার জানা কিন্তু গল্পটা থেকে ইংরেজি শিখতে কেমন লাগলো কমেন্ট করে জানান আশা করি আপনাদের ভালো লেগেছে আমার উদ্দেশ্যটা ছিল আপনাকে অতীতের ঘটনা কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শেখানো আপনি আপনার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলি এইভাবে নিজে থেকেই ইংরেজি করতে পারেন তাহলে খুব দ্রুত ইংরেজি শিখে যাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন